ব্যাপার ওখানে ভিত্তি হচ্ছে বলছি বুঝলে ভাইয়ের ভিত্তি হচ্ছে এই তুমি ভালো ছেলে চুপ করে বসু করো যাও গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সকলকে জানাই হ্যাপি সানডে। আপনারা কাছে দূরে যেখান থেকে আমরা ব্লগ দেখছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন বাজে হচ্ছে 9:30। আজকে রবিবার, তুষারের আজকে ছুটিটা কীরকম বলবো, অফিসে একটু কাজ আছে, তো ও এই মাত্র অফিস বেরোলো আর বললো লাঞ্চটা বাড়িতে এসেই করবে। তারপর সেই আগের রবিবারের মতন অত সেই 3:30-4 সময় লাঞ্চ না, ও বললো তাড়াতাড়ি আজকে কাজ মিটে যাবে। ও তো বেরিয়েছে, কিন্তু আকাশের অবস্থা একদম ভালো নয়, খুব বৃষ্টি হচ্ছে। আজকে 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তো উঠে যথারীতি বরফি যেমন জেগে থাকে সেরকম জেগেই আছে, কিন্তু হাঁটতে যাওয়া হয়নি। আকাশ কালো করে আছে, ঘোর করে এসছে, ভালোই বৃষ্টি হচ্ছিল। বরফিকে বললাম, বাবু দেখ বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে হাঁটতে যেতে পারবো না, সবাই তো ভাবি মনটা খারাপ। তো তারপরে একটু বসেছিল, আমি আর একটু শুয়েছিলাম, তাড়াহুড়ো তো কিছু নেই, আর লাঞ্চ যেহেতু বাড়িতে এসে পড়বে, যার জন্য ভাবলাম যে তাহলে একটু শুয়ে পড়ি। শুয়ে যখন উঠলাম, তুষার আজকে সকালে 4টা করেছে, শুয়ে যখন উঠলাম তখন 7:30 বাজে। তো চা খেলাম, খাওয়ার পর আমাকে জিজ্ঞেস করছিলো তুষার আজকে ব্রেকফাস্ট কী হবে। সাধারণত রবিবার ব্রেকফাস্টে আমি লুচি বানাই, কিন্তু আজকে আমি আর লুচি বানাইনি। কালকে রাতেই পরোটা আর চিলি চিকেন খেয়েছি, তো আপনি ব্লগটাতে নিশ্চয়ই দেখেছে, না দেখে থাকলে এক্ষুনি গিয়ে দেখে নিন। তো সেই জন্য আজকে লুচি খেতে ইচ্ছা করছিল না। তো আমি ওকে বললাম, সোম থেকে শনি প্রত্যেক দিন আমি তোমাকে আলাদা আলাদা করে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াই, একই জিনিস রিপিট করি না, কখনো চিলি চিকেন বলছি, কখনো চাউমিন, কখনো রুটি, কখনো সরু চাকলি, কখনো আলুর পরোটা, কখনো লুচি। আজকে তুমি ব্রেকফাস্ট বানাও। কি বানিয়েছিল জানেন? বলার মতো না, আলু সিদ্ধ করে মুড়ি খেতে দিয়েছে আমাকে। বাহ, রবিবারের ব্রেকফাস্টে আলু সিদ্ধ মুড়ি খাচ্ছি। ও বললো, আমার আজকে সময় নেই করার, আমি আজকে এটাই করেছি, এর বেশি তো আমি সেরকম কিছু করতে পারি না, খেয়ে না। খেয়ে ও বেরিয়ে গেছে, আর আমি এখন লাইট জেলে ব্লক করছি, কারণ বাইরের আকাশে যে অবস্থা, লাইট অফ করলে আমাকে খুঁজে পাবেন না, ঘর অন্ধকার হয়ে আছে। কাঁচা ভিজে জামা কাপড় তো জল বাইরে ঝরিয়ে নিয়েছিলাম, নিয়ে সমস্ত ঘরে শুকোতে দিয়েছি। তো ভাবছি এবার রান্না করতে যাব। আর বরফি কী হয়েছে জানি না, আজ সকালে ভাত দিয়েছিলাম, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা খায়নি, দেখা যাক দুপুরে যদি খায়। আসলে সব দিন তো শরীর সমান যায় না এদের, দুপুরে খেলেই ভালো। বাটা মাছ, পমফ্রেট মাছ, সব মাছগুলি ভেজে নিয়েছি, তবে আজকে বাটা মাছের ঝোল করবো, পমফ্রেটটা আজকে করব না। প্রত্যেক দিন তুষার অফিস পেরিয়ে যাওয়ার পর বরফি ঘুমিয়ে পড়ে, সেই সুযোগে আমি ঝাঁট দিয়ে মুছে নিই, কারণ ও যদি জেগে থাকে তাহলে ও ঝাঁটা, মপ এগুলো ধরতে আসে। আজকে তুষার বাড়িতে আছে, ব্যাস, আর ওর চোখে ঘুম নেই, বাপি বাড়িতে আছে, ভীষণ আনন্দ। আর আমার কাজে 12টা বাজিয়ে দিচ্ছে, একটুও কাজ করতে দিচ্ছে না, ঝাঁটা মপ সব ধরতে আসছে। আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো আবার একই অনুরোধ নিয়ে এসেছি, যদি ভিডিওটা কোথাও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে দুপুরের মেনু হচ্ছে ভাতের সাথে কাঁকরোল ভাজা করেছি, একটু আমের চাটনি আছে, আর আলু, বড়ি, বেগুন, পটল দিয়ে বাটা মাছের ঝোল। আজকে সারা দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, থামার তো কোনো লক্ষণ নেই, আর এখন বৃষ্টি হচ্ছে দেখুন ঝমঝম করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই এখন চা নিয়ে বসেছি আমি, ওর চা খাওয়া হয়ে গেছে, বরফি বিস্কুট খাওয়া হয়ে গেছে,
আমি প্রত্যেকদিন ওদের ঠান্ডা চা খেতে বসেছি, আর সারাদিন এত বৃষ্টি হয়েছে ধারণার বাইরে, একটুও থামেনি। এই বিকেল মনে হয় 3:30-4 থেকে দেখলাম একটু আস্তে আস্তে কমতে 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 কবে কমেছে, এখন সেভাবে কিছু আর হয়নি, থেমে গেছে। আর তুষার একটু আগে আমার ওষুধ আনতে গিয়েছিল, একদম পড়েনি, থেমে গেছে পুরো বৃষ্টি। আর পোল্ট্রি ওখানে আবার টয়লেট করেছে, আর অ্যাকচুয়ালি আজকে একটু বেরিয়েছিলাম ফ্যাক্টরিতে, গিয়েছিলাম 2 ঘন্টার জন্য, তো তখন তো বলবে যে ওষুধটা আনতে হবে, এই এমন ওয়েদারেতে শুয়েছিলাম, শুয়ে উঠেই ব্যাস আবার উঠে আমাকে ওষুধ আনতে যেতে হবে। আমার মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, বলছে এবার ভিড়টা আস্তে আস্তে কমে যাবে, আর ভিড় হবে না। আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই শ্রাবণ মাসে শনি রবিবার বা সোমবারগুলোতে ভিড় হয়, সবাই তারা সরে জল ঢালতে যায়, আর রাস্তাটা মানে বাস রাস্তা যে রাস্তাতে লোকে হেঁটে যায় সেই রাস্তাটা একদম আমাদের বাড়ির সামনে, খুবই কাছে একদম। আর ওখানকার লোকজন এই মানে শুক্র শনি রবির 3 দিন রাস্তায় বেরোতে পারে না, প্রচুর ভিড় হয়। শনি রবির তো কোনো প্রশ্নই নেই বেরোনো, সেটাই মা বলছে যে কালকের দিনটা হয়ে যাবে, মিটে যাবে, ব্যাস আর আসতে হবে না লোকে। ওখানকার লোকজনেরও খুব অসুবিধা, যারা ধরুন এই সোমবার অফিস বেরোবে বা রবিবার কোথাও লোকে বেরোবে, তার ট্রেনে মানে সিট তো দূরের কথা, দাঁড়ানো দূরের কথা, ওঠার সুযোগ পায় না। তুলে না ওটা, ওঠার সুযোগ লোকে পায় না, এত ভিড় থাকে। বেশিরভাগ লোক কি করে, 8:12 হয়ে যায় আন্দোলন লোকালটা ছাড়ে, যেটাকে সিঙ্গুর লোকাল বলা হয়, ওই ওই ট্রেনটাতে ধরে অফিস যায়, কারণ অন্য ট্রেনে লোক ওঠার সুযোগ পাবে না, এত ভিড়, তারকেশ্বর থেকে ভিড় হয়ে আছে। আজকে ভীষণ খুশি বাপি, আজকে সারাদিন বাড়িতে, আগামীকালও বাপি ছুটি, বর্ফিকে দেখে কে। এখন খেলু হচ্ছে বর্ফির সঙ্গে বাপির, ও মাছি ধরতে যাচ্ছিল না, এবার খেলু করো। লেগে যাবে